দুই দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হওয়ার পর বিকেলের দিকে একটু বৃষ্টিটা কমেছিল চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল অকস্মাত প্রায় কুড়িজন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল ছোট বাবু এই যাত্রায় রক্ষা করুন আপনি না বাঁচালে ছেলেপুরে হাত ধরে আমাদের পথে ভিক্রিয় করতে হবে রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি একশো বিঠের মাঠ ডুবে গেল জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু গায় একটা ঘরও খেতে পাবে না কথাটা রমেশ বুঝিতে পারিল না গোপাল সরকার তাহাদের দুই একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল একশো বিঘার মাঠটাই এ গ্রামের একমাত্র গরস্য সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ পশ্চিম ও উত্তর ধারে উচ্চ গ্রাম শুধু দক্ষিণ ঠাড়ের বাঁধটা খোসাল ও মুখুজ্জেদের এই দিক দিয়ে চল নিকাশ করা চাই বটে কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে অপসরে দুশো টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনি বাবু তাহা করা পাহারে আটকাইয়া রাখিয়াছেন চাষারা আজ সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া করিয়া থাকিয়া এমাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না দ্রুতপদে প্রস্থান করিল এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছেন এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন বোধ করি এই কথাই হইতেছিল জলার বাঁধ আটকে রাখলে তা চলবে না এখনই সেটা কাটিয়ে দিতে হবে বেনি খোকাটা হালদার হাতে দিয়া মুখ তুলিয়া বললেন কোন বাঁধটা জলার বাঁধ আর কটা আছে বর্দা না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে জল বার করে দেবার হুকুম দিন সেই সঙ্গে দু তিনশো টাকার মাছ বেরিয়ে যাবে সে খবরটা রেখেছ কি এ টাকাটা দেবে কে চাষারা না তুমি চাষারা গরিব তারা দিতে তো পারবেই না আর আমি বা কেন দেব সে তো বুঝতে পারি না তাহলে কেন এত লোকসান করতে সে তো আমি বুঝতে খুঁড়ো এমনি করে ভাই আমার রাখবেন ওহে রমেশ হারামদাদার সকাল থেকে এতক্ষণ এখানে পড়ে মরাকান্না কাঁদছিল আমি সব জানি তোমার সদরে কি দরবার নেই তার পায়ের নাগরা জুতো নেই যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করো জল আপনি নিকেশ হয়ে যাবে ভেবে দেখুন বর্দা আমাদের তিন ঘরে দুশো টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরে অন্ন মারা যাবে যেমন করে হোক পাঁচ সাত হাজার টাকা তাদের ক্ষতি হবেই হলো হলোই তাদের পাঁচ হাজারই যাক আর পঞ্চাশ হাজারই যাক আমার গোটা সদরটা কোপালো তো দুটো পয়সা বার হবে না যে ও সারাদের জন্যে দুশো টাকা উড়িয়ে দিতে হবে এরা সারা বছর খাবে কি হবে কি দেখবে বেটারা যে যার জমি বন্ধ করে রেখে আমাদের কাছে টাকা ধার করতে ছুটে আসবে ভায়া মাথাটা একটু ঠান্ডা করে গেল কর্তারা এমনি করে বাড়ি গুছিয়ে এই যে ফেলে রেখে গেছেন এই নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দে আবার ছেলের জন্য রেখে যেতে হবে ওরা খাবে কি ধার করজ করে খাবে নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন আপনি যখন কিছু করবেন না বলে স্থির করেছেন তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই আমি রমার কাছে চললুম তার মত হলে আপনার একার মতে কিছুই হবে না বেশ গিয়ে দেখো গে তার আর আমার মত ভিন্ন নয় সে সোজা মেয়ে নয় ভাইয়া তাকে ভুলানো সহজ নয় আর তুমি তো ছেলে মানুষ তোমার বাপকেও সে চোখে জলে নাকে জলে করে তবে সেরেছিল কি বললো খুঁড়ো ক্রো মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না বেনীর এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দেবারও তাহার প্রবৃত্তি হইল না সে নিরুত্তরে বাহির হইয়া গেল প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যা দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়াই বিশ্বের অবাক হইয়া গেল ঠিক সুমুখে রমেশ দাঁড়াইয়া তাহার মাথার আচল গলায় জোড়ানো ঠিক যেন সেই মতো রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল ক্রোধের উত্তেজনায় ও মাসে মাসের সেই প্রথম দিনের নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল দুজনের মাসখানেক পরে দেখা তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ জলবার করে দেবার জন্যে তোমার মন দিতে এসেছি রমার বিস্ময়ের ভাব কাটিয়া গেল সে মাথায় আচল তুলিয়া দেয়া কহিল সে কেমন করে হবে তাছাড়া বর্দার মত নেই নেই জানি তার একলারমতে কিছুই আসে যায় না জল বার করে দেওয়ায় উচিত বটে কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয় এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে না হলে গ্রাম মারা যায় তাহলে অনুমতি দিলে না অত টাকা লোকসান আমি করতে পারবো না রমেশ বিশ্বে হতবুদ্ধি হইয়া গেল সে কিছুতে এরূপ উত্তর আশা করে নাই বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মিয়াছিল তাহার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না রমা মুখ বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল কহিল তাছাড়া বিষয় আমার ভাইয়ের আমি অভিভাবক মাত্র না অর্ধেক তোমার শুধু নামে বাবা নিশ্চয়ই জানতেন সমস্ত বিষয় যতি নি পাবে তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন রমা এ কটা টাকা তোমাদের অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো তোমার কাছে এ ক্ষতি ক্ষতিই নয় আমি মিনতি করে জানাচ্ছি রমা এর জন্যে এত লোকে অন্য কষ্ট করে দিও না যথার্থ বলছি তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তো স্বপ্নেও ভাবিনি নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হয় না হয় তাই ভালো আপনার যদি এতই দয়া নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না রমা মানুষ কি না চেনা যায় শুধু টাকার সম্পর্কে এ জায়গায় নাকি ফাঁকি চলে না তাই এখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে তোমারও আজ তাই পেল কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে কিন্তু তুমি তা নও তোমাকে নিষ্ঠুর বলাও ভুল তুমি নিজ অতি ছোট কি আমি তুমি অত্যন্ত হীন এবং নিচ আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছ বলে আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে কিন্তু বরদাও মুখ ফুটে এ কথা বলতে পারেননি পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ আমা বিহবল হতবুদ্ধির ন্যায় ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রইল একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ়কণ্ঠে কহিল আমার দুর্বলতা কোথায় সে তোমার অবচর নেই বটে কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রসও পাবে না আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেবো তোমরা পারো আটকাবার চেষ্টা করো বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া দাঁড়ান আহান শুনিয়া রমেশ নিকোটে আসিয়া দায়িত্ব রমা কহিল আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটাও জবাব দিতে চাইনি কিন্তু একাজ আপনি কিছুতেই করবেন না কেন কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না তাহার মুখ যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল তাহা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল কিন্তু মনস্তত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না কলহ বিবাদের অভিরুচি আমারও নেই একটু ভাবলেই তা টের পাবে কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আর আমার কাছে কিছুমাত্র নেই যাই হোক বাগুদণ্ডার আবশ্যক নেই আমি চললুম মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এই সকালে কিছু জানিতে পারেন নাই নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন এই জল কাদায় সন্ধ্যার কোথায় যাস একবার বর্দার ওখানে যাব মাসি পথে আর এতটুকু কাদা পাবার জন্যই দিদিমা ছোট বাবু এমন রাস্তা বেঁধে দিয়েছেন যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায় ভগবান তাকে বাঁচিয়ে রাখুন গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে তখন বোধ করি এগারোটা বেনি চণ্ডীমণ্ডপ হইতে অনেকগুলি লোকের চাপা গলার আওয়াজ আসিতেছিল ত্রয়োদশীর অস্বচ্ছ জোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল সেইখানে খুঁটিতে ঠেস দিয়া একজন ভীষণাকৃতি পৌর মুসলমান চোখ বুজিয়া বসিয়াছিল তাহার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে পরনের বস্ত্র রক্তে রাঙা কিন্তু সে চুপ করে আছে বেনি চাপা গলায় অনুনয় করিতেছেন কথা শোন আকবর থানায় চল সাত বছর যদি না তাকে দিতে পারি তো ঘোষাল বংশের ছিলে নই আমি রমা তুমি একবার বলো না চুপ করে রইলে কেন কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রইল আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলিল হ্যাঁ মায়ে দুধ খেয়েছিল বটে ছোট বাবু লাঠি ধরলে বটে বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কহিলেন সেই কথা বলতেই তো বলছে আকবর কার লাঠি যখন হলি সেই ছোড়ার না তা সেই হিন্দুস্তানি চাকরটার আকবরের অষ্টপ্রান্তে প্রান্তে হাসি প্রকাশ পাইল কহিল সেই বেটে হিন্দুস্তানিটার সে বেটা লাঠি জানে কি বড়বাবু কি রে গহর তোর পয়লা চোটে সে বসেছিল না রে আকবরের ছিল তাহারা অনাহত ছিল না গহর মাথা ছাই দিল কথা না আকবর কহিতে লাগিল আমার হাতে চোট পেলে সেবাটা বাঁচত না গহরের লাঠিতে বাপ করে বসে বললো বড়বাবু রমা উঠিয়া আসিয়া দূরে দাঁড়াইল আকবর তাহাদের পীরপুরে প্রজা সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয়ে হস্তগত করিয়া দিয়াছে তাই আজ সন্ধ্যার পর ক্রোধে ও অভিমানে ক্ষিপ্তপ্রায় হইয়া রমা তাকে ডাকাইয়া আনিয়া বাঁধ পাহারা দেবার জন্য পাঠাইয়া দিয়াছিল এবং ভালো করিয়া একবার দেখিতে চাহিয়াছিল রমে শুধু সেই হিন্দুস্তানিটার গায়ের জোরে কেমন করিয়া কি করে সেই নিজেই যে এত বড় লাঠিয়াল এ কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই তখন ছোট বাবু সেই ব্যাটার লাঠি তুলে নিয়ে বাঁধ আটক করে দাঁড়ালো দুই ঠাকুরান তিন বাব ব্যাটাই মোরা হঠাতে লানলাম। আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতে লাগলো কইলেন আকবর বুড়ো মানুষ তুই সরে যা বাঁধ কেটে না দিলে সারা গায়ের লোক মারা পড়বে তাই কাটতেই হবে তোর আপনার গায়েও জমি জমা আছে সমঝে দেখ রে সে বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে মুই সালাম করে কইলাম আল্লাহর কি রে ছোটে বাবু তুমি একটিবার পথ ছাড়ো তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কয় সম্বন্ধি মুয়ে কাপড় জড়াইয়ে ঝপ ঝপ কোদাল মারছে ওদের মুন্ড কটা ফাঁক করে দিয়ে যায় বেনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানে চেঁচাইয়া কহিল বেইমান বেটারা তাকে সিলাম বাজিয়ে এসে এখানে চাল্লা কি মারা হচ্ছে তাহারা তিন বাবাটাই একবার একসঙ্গে হাত তুলে উঠিল খবরদার বড় বাবু বেইমান কয় না মোরা মুসলমানের ছেলে সব সইতে পারি ও পারি না কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কহিল কারে বেইমান কয় দিদি ঘরের মধ্যে বসে বেইমান কইছে বড় বাবু চোখে দেখলি জানতে পারতো ছোট বাবু কি ছোট বাবু কি তাই থানায় দিয়ে জানিয়াই না বলবি তুই বাঁধ পাহাড়ে দিচ্ছিলি ছোট বউ চড়া হয়ে তোকে মেরেছে তবা তবা দিনকে রাত করতেই বলো বলবাবু না হয় আর কিছু বলবি আজ গিয়ে যখন দেখে যা কাল বার করে একেবারে হাজতে পড়ব রমা তুমি ভালো করে আর একবার বুঝে বলো না এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না রমা কথা কহিল না শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল না দিদি ঠাকুরান ও পারবো না পারবি না কেন কি বড় বাবু সরম নেই মোর পাঁচখানা গায়ের লোকে মোরে সর্দার কয় না দিদি ঠাকুরান তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি ফৈরি হব হবো কোন কালামুয়ে পারবে না আকবর না দিদি ঠাকুরান আর সব পারি সদরে গিয়ে গায়ের চোর দেখাতে পারি না ওঠরে গহর এবার ঘরকে পেয়ে যাই মোরা নালিশ করতে পারবো না বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল বেনি ক্রুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাহিয়া দুই চোখে অগ্নিবর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল এবং রমার একান্ত নিরুদ্দম স্তব্ধতার কোনো অর্থ বুঝতে না পারিয়া তুসের আগুনে পুড়িতে লাগিল সর্বপ্রকার অনুনয় বিনয় ভর্সনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল রমার বুক চিরিয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া অকারণে তাহার দুই চক্ষু অশ্রুপ্লাবিত হইয়া উঠিল এবং আজিকার এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয়ও কেনজেকে বলি মনে হইতে লাগিল তাহার বুকের উপর হইতে একটা অতি গুরুভার পাশান নামিয়া গেল ইহার কোনো হেতুই সে খুঁজিয়া পাইল না বাড়ি ফিরিয়া সারা তাহার ঘুম হইল না সেই যে তারকেশ্বরে সমুখে বসিয়া ছিল নিরন্তন তাহাই চোখের উপর ভাসিয়া বেড়াইতে লাগিল এবং যতই মনে হইতে লাগিল এবং এত এমন সঙ্গে শান্ত হইয়াছিল একথা ভাবিয়া তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল